গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে হলো ফ্রাইডে, আর এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, মানে শুক্রবার দিন আমরা গণেশ ঠাকুরের মূর্তিকে বিসর্জন করেছিলাম, তো সেই দিনের এটা ভিডিও। তো চলো ছোট্ট খাট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের ঠাকুরকে আমরা কিভাবে লাস্টের দিন, মানে 10 দিনের মাথায় অ্যাকচুয়ালি বিসর্জন করেছিলাম। কারণ তারপর এমন কিছু একটা পড়ে যায়, সেটাকে নন বেঙ্গলিতে বলে শ্রাদ্ধ না কি বলে, তো সেই সময় গণেশ ঠাকুরের বিসর্জন করতে নেই, তার মধ্যে পূর্ণিমাও পড়ে গেছিলো। তো পূর্ণিমার আগেই আমরা কিন্তু শুক্রবার দিন, মানে বিকেলের আগেই আমরা গণেশ ঠাকুরকে, মানে মূর্তিকে বিসর্জন করে দিয়েছিলাম, এবং পূর্ণিমা পড়ার আগেই কিন্তু আমরা বিসর্জন করে দিয়েছিলাম বাপ্পাকে। গণেশ ঠাকুর, এটা আমাদের বেডরুম। তো অন্যবার শুনু গণেশ ঠাকুরকে কোলে করে পুকুর ঘাট অব্দি নিয়ে যায়, তারপর ঠাকুরের বিসর্জন করা হয়। তো আজকে দিয়া জিত করলো, তো দিয়াই নিয়ে যায় ঠাকুরকে কোলে, আর শুনুর হাতে, মানে পুকুর ঘাটে গিয়ে গণেশ ঠাকুরকে একবার আমরা আরতি করে নিই, তারপরে কিন্তু বিসর্জন করি। বাচ্চারা থাকে, ওরাই প্রত্যেক বছর থাকে বিসর্জনের সময়, তো সবার ঠাকুরকে ওরা বিসর্জন করে, তো আমরা ওদেরকেই দিই, তো ওরা বিসর্জন করে দেয়। তো বিসর্জনের পর মনটা একটু খারাপ ছিল, তারপর এখন সন্ধেবেলা, আর এখন আমি রাতে ডিনার বানাচ্ছি। আজকে এটা হচ্ছে লাউয়ের কোফতা কারি। লাউটাকে কদুকষ করে নিয়ে তারপর লাউয়ের জলটা একটু চিপে রেখে নিয়েছি, নাহলে ভালো করে, মানে বড়াটা ভাজতে পারতাম না, একটু জল জল হয়ে যেত। তারপর বেসন টেসন দিয়ে লাউয়ের কোফতা বানিয়ে, তারপর ওটাকে পেঁয়াজ রসুন আদা এই দিয়ে একটা কারি বানিয়ে, ওর মধ্যে বড়াগুলোর, মানে লাউয়ের কোফতাগুলো দিয়ে লাউয়ের কোফতা কারি হয়ে গেল। খুবই টেস্টি খেতে হয়। আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শুনুর একটু আমার ফোনে দরকার ছিল, ও মানে ফোনে অনেক সময় গুগল থেকে কিছু কিছু কোশ্চেনে অ্যান্সার খোঁজে, তো ওই জন্যই আমি মানে এত রেসিপিটা ঠিকঠাক দেখাতে পারিনি। তো খুব খেতে ভালো হয়েছিল। তো তোমরা যদি কখনও এইভাবে লাউয়ের কোফতা কারি বানাও, তোমরা কিন্তু আরেকটু কম ঝোল রাখবে। লাউয়ের কোফতা কারি কিন্তু একটু হালকা অল্প অল্প গ্রেভি হলেও খেতে বেশ ভালো লাগে। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে। তো আমাদের তো ঠাকুর বিসর্জনের পর রাত্রেবেলার তোমাদের ডিনারটাও দেখালাম, তো এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো কালকে লাস্ট দিন ছিল গণেশ ঠাকুরের, তো আমার ইচ্ছা ছিল যে ঠাকুরকে নিজের হাতে কিছু বানিয়ে দিই। তো ঠাকুরের জন্য বোঁদে এবং একটুখানি পায়েস বানিয়েছিলাম, তো সেটাও নিয়েছি, এবং ম্যাগি বানিয়ে নিয়েছি। ম্যাগিটাকে চাউমিনের মতো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর চাউমিনের মতো করে বানিয়েছি, একটুখানি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে শুকনো ম্যাগি বানিয়েছি, খেতে ভীষণ সুস্বাদু হয়। আর একেবারে কিন্তু আজকে আমি দুপুরে রান্নাটাও করে নিয়েছি, এটা হলো তুর ডাল, পাতলা পাতলা করেছি পেঁয়াজ, তারপর টমেটো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটা হলো পটল ভাজা, পটলগুলো একটু শুকিয়ে গেছিলো, ফ্রিজে অনেকদিন ধরে রাখা ছিল, তো সেটাকে ভেজে নিয়েছি, বেশ ভালোই লেগেছে, খেতে খারাপ লাগেনি। তো এটা হলো আলু কুমড়ো এবং উচ্ছে ভাজা। তো এই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। তো ভাত হয়ে গেছে, কিছু বাসন রয়েছে, সেটা পরে মাজবো। তো আমি আজকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ বানিয়ে নিয়েছি, তার কারণ হলো আজকে একটু ঘরদোর পরিষ্কার করার ব্যাপার আছে, সামনে দুর্গাপুজো, ওই জন্যই। তো খাটের তলা থেকে ভীষণ মানে ময়লা বার হয়েছিল, আমার ইচ্ছা ছিল ঘরদোর ঝাড়টা দেওয়া, তোমাদেরকে সব দেখাবো, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না, তো আমি ভাবলাম যে চলো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে একটু চার্জ হোক, তারপর তোমাদেরকে দেখাবো। এত ময়লা বেরিয়েছে, দেখাবো কি, মানে দেখাতেই খুব লজ্জা ছিল, খাটের তলা থেকে, মানে আলমারি কোণ থেকে, ফ্রিজের পেছন থেকে, এদিক ওদিক থেকে, মানে অনেক ময়লা বের হয়েছে, এবং একদিনে কিন্তু আমি পুরো ঘর ক্লিন করতে পারি না। আজকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, তারপর অন্যদিন মানে কি সন্ধ্যাবেলা যখন সময় পাবো তখন জামাকাপড়গুলো গোছাবো, তারপর ঘরে একটু ঝাড়পোছ করা রয়েছে। তো দেখো, আমি তো ঘরটা ঝাড় দেওয়া তোমাদেরকে দেখালাম দিনের বেলা, তো এখন সন্ধেবেলা। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের মাকান মালিক, মানে বাড়িওয়ালা আঙ্কেল আন্টিদেরকে দেখাবো ভাবছিলাম, মানে বৃষ্টিতে আমাদের ঘরে না মানে অনেক জল এসে যায় পুজোর রুম থেকে, এমনকি বেডরুম থেকেও জল আসে, বেডরুম থেকে জল এসে পুরো খাটের তলা একদম জলে ভেসে যায় কিন্তু। আর সেরকম এই রুমেও কিন্তু অনেক জল আসে, ঠিকঠাক আমার ক্যামেরাতে ক্যাপচার হলো না, কিন্তু এই মেঝেতে কিন্তু ভীষণ জল। তো আমি তোমাদেরকে মানে কি অ্যাকচুয়ালি বাড়িওয়ালা আঙ্কেল দেরকে আমি দেখানোর, মানে দেখাবো, অ্যাকচুয়ালি 5 বছর ধরে এই বাড়িতে আমরা রয়েছি, তো যখন বৃষ্টি হয় এরকম খাটের তলায় চৌকির নিচে এরকম খুব জল হয়ে যায়, জলে থইতেই হয়ে যায়, একটু আটটু কিন্তু জল না, যতক্ষণ বৃষ্টি পড়বে ততক্ষণ এই ওপরে যেই খাপগুলো বানানো খোপগুলো, তো সেখান থেকে কিন্তু জলটা আসে। তো খুব বৃষ্টি হচ্ছে, আর দিয়ার একটা বান্ধবী এসেছে, তো ঘরদোর আমি একটু পরিষ্কার করছিলাম, জামাকাপড় গোছাচ্ছিলাম, তো এই সময় এত বৃষ্টি হয়ে গেছিলো, এবার কারেন্টও কিন্তু চলে গেছিলো, তো এই জন্য ওইভাবেই পড়ে রয়েছে ঘরদোর। তো যাই হোক, এখন কিন্তু কারেন্ট চলে এসেছে, আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আওয়াজটা শোনাতে পারলাম না,
তো ওয়েদার কিন্তু ভীষণই ভালো, কিন্তু একদিকে একটু মন খারাপ যে ঘরে ওই রকম জল জলে থইতেই হয়ে যায়, মানে একটা এক্সট্রা একটা কাজ বেড়ে যায়। অল্প একটু আধটু জল হলে কিন্তু নেতা দিয়ে মোছা যায়, কিন্তু অনেকটা জল তো, তো এতগুলো জল মানে কাচিয়ে মোছা একটা মানে বড় একটা কাজ হয়ে যায় আর কি। আর পুরো বর্ষাকালে এরকম হয়, একদিন দুদিন না, যখনই খুব বৃষ্টি হয় তখনই এই ধরনের মানে অসুবিধা হয়। তো দেখো, আর এটা কিন্তু পুরো খাটের তলা অবধি চলে গেছিলো এই জলটা। তো যাই হোক, আজকে আজকে না সরি মানে আগামীকাল আমাদের পাড়ার যে ঠাকুর আছে তো সেই ঠাকুর বিসর্জন যাবে। দুটো ঠাকুর আছে আমাদের পাড়ায়, কিন্তু দুটো গণেশ পুজো হয়, একটা আমাদের ঘরের পেছনে মানে এই ঘরের জাস্ট পেছনে মানে, আর একটা হলো ঘরের সামনের দিকে, মানে দুদিকেই কিন্তু গণেশ পুজো হয়। তো আজকে পূর্ণিমা, দেখো আকাশে চারটা, সরি পূর্ণিমার পরের দিন অ্যাকচুয়ালি, যেদিন আমাদের গণেশ ঠাকুর বিসর্জন করলাম তো তার পরের দিন আজকে। তো দেখো মানে চারটা এখনও গোল আছে, তো খুবই সুন্দর। তো দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিসর্জন। তো আমাদের ঘরের জাস্ট পেছনে যে ঠাকুরটা আছে সেটা, সেই ঠাকুরটা আজকে বিসর্জন যাবে, আর ঘরের সামনের ঠাকুরটা কিন্তু আগামীকাল বিসর্জন যাবে। তো সবাই খুব আনন্দ করে ঠাকুরকে বিসর্জন করে, পাড়া যে প্যান্ডেলে যে পুজোগুলো হয়, গান বাজনা চালিয়ে ডান্স করে, তারপর খুব লাইটিং লাগায়। তো ঠাকুরকে বেশ নাচতে নাচতে খুব আনন্দে ঠাকুরকে মানে ঠাকুরের মূর্তিকে বিসর্জন করে। তো আমি শুনেছি যে গণেশ ঠাকুরকে বিসর্জন করে এমন বলতে নেই, তো এই জন্য আমি বারবার ঠাকুরের মূর্তি বলছি আর কি। তো তো সবাই খুবই আনন্দের সাথে ঠাকুরকে বিসর্জন করে, ঠাকুরের মূর্তিকে বিসর্জন করে। আর এরপরেই তো গণেশ ঠাকুর আবার তার মা বাবার সঙ্গে আসবে, তার ফ্যামিলির সঙ্গে আসবে দুর্গাপুজোয়, তো সেটা একটা খুব আনন্দ। তো গণেশ ঠাকুর বিসর্জনের পরেই আমার মধ্যেই ফিলিংস আসে যে এবার তো দুর্গাপুজো চলে এসেছে, মানে যখনই গণেশ চতুর্থী শুরু হয় তখন থেকেই মনে একটা আনন্দ, কারণ গণেশ চতুর্থীর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা উৎসব, প্রত্যেকটা ফেস্টিভ্যাল, প্রত্যেকটা পুজো কিন্তু একটার পর একটা আসতেই থাকে। তো গণেশ পুজো শেষ হয়ে যাওয়ার পর মানে গণেশ ঠাকুরের বিসর্জনের পর তারপর আর একটা প্রস্তুতি হয়, সেটা হলো কলকাতার সবথেকে সেরা পুজো। তো আমাদের পাড়ার এটা তো হলো আমাদের ঘরের পেছনের দিকের ঠাকুর যেটা বিসর্জন যাচ্ছে, এবং আগামীকাল কিন্তু আমাদের ঘরের সামনের দিকে যে গণেশ পুজো হচ্ছে, যেখানে আমরা মানে আরতিতে সামিলও হয়েছিলাম দিয়া আমি, তো সেটাও সেই ঠাকুরকে আমি দেখাবো মানে বিসর্জনের দিন কত আনন্দ করে সবাই বিসর্জন করে। তো যখন বিসর্জন হচ্ছিলো ঠাকুর, আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি ঠিকই, আমার কিন্তু মন ভীষণ খারাপ ছিল। তো যাই হোক, আজকে পরের দিন, আর এখন আমি বানাচ্ছি চা। আজকে চাটা আমি আদা দিয়ে বানাচ্ছি না, লবঙ্গ, দুটো লবঙ্গ জলে কিছুক্ষণ ফুটিয়ে তারপর কিন্তু আমি চাপাতা চিনি দিয়ে চাটা বানালাম। আর আমি তো ভাবছিলাম যে চিনি দিয়ে চাটা বেশি খাবো না, মানে চিনিটা মানে বাদ দেবো, কিন্তু সকালে চা একটু আধটু চিনি না দিলে সেরকম এনার্জি পাওয়া যায় না, মানে ঘুম ভাঙার পর যে চাটা খাওয়া হয় তার মধ্যে একটু আমি চিনি দিয়ে খাই। তারপর অনেক সময় সন্ধ্যেবেলা আজকাল কিন্তু চা খাইও না, এই সময়টা আমার কাছে খুবই একটা শান্তির সময় এই চা খাওয়ার সময়টুকুই, তারপর তো একদম কাজে লেগে পড়তে হয়। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের পাড়ার আর একটা যে ঠাকুর, সেটা বিসর্জন হবে, সেটাও আমি দেখাবো। সেখানে কিন্তু দিয়া শুনু যায়, আমি যাই, আর সেদিন ছিল সানডের দিন, সানডের দিনের কথা বলছি। তো শনিবার দিন ওই ঠাকুরটা বিসর্জন হলো, শুক্রবার আমাদের ঘরের ঠাকুর বিসর্জন হলো, তো আজকে হলো স্যাটারডে, আর আমি এখন যাচ্ছি বিসর্জনের ওখানে মানে ঠাকুরের প্যান্ডেলে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো কিছুক্ষণ গিয়ে দাঁড়াবো, ঠাকুরকে প্রণাম করব, একটু সবাই যে আনন্দ করে সেখানে একটু সামিল হব, দেখবো, তারপরে কিন্তু আমি প্রণাম করে চলে আসি, কারণ আজকে সানডে, রাত্রেবেলা আবার রান্নাবান্নার ব্যাপারও ছিল, হাজবেন্ড ঘরে ছিল, তো ঘরে এসে ডিনার বানাতে হবে, ওই জন্য আমি কিন্তু চলে এসেছিলাম। অনেকক্ষণ ছিলাম অবশ্য, অনেকক্ষণ থাকার পরেই চলে এসেছিলাম, কারণ গণেশ ঠাকুর আরও অনেকক্ষণ ছিল, তারপর কিন্তু সবাই বিসর্জনে নিয়ে গেছিলো, ওই জন্য আমি চলে এসেছিলাম। আর আমি বিসর্জনে যাই না, অনেক দূর নিয়ে যাই ঠাকুরকে।
তো দিয়া আর ওর বান্ধবীরা দাঁড়িয়ে রয়েছে। দেখো রাস্তার ভীষণ বৃষ্টি হয়েছিল, এমনকি আমরা যখন প্যান্ডেলে ছিলাম তার কিছুক্ষণ পরেও কিন্তু খুব বৃষ্টি হয়েছিল, মানে পুরো বিসর্জনটাই কিন্তু বৃষ্টির মধ্যেই হয়েছিল। এমনকি আমরা যেদিন গণেশ বিসর্জন করতে গেছিলাম তো তখনও কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির মধ্যে আমরা কিন্তু অল্প অল্প যখন বৃষ্টি কমেছিল তখনই একটু তাড়াহুড়ো করে আরতি করে বিসর্জন করেছিলাম। তো আজকেও সেম ভীষণ বৃষ্টি হয়েছে। তো দিয়ার দুজন বান্ধবী আমি আমরা সব প্যান্ডেলেই যাচ্ছি এখন। দিয়া শোনো কিন্তু অনেকটা দূর অব্দি গেছিলো বিসর্জনে, অনেক ডান্স করেছে নিজের বন্ধুদের সঙ্গে। এই সব তোমাদের কিন্তু একটু একটু আমি শেয়ার করেছি। তো যাই হোক, দেখতে দেখতে দুর্গা পুজো এসে যাচ্ছে, কলকাতাকে ভীষণ ভীষণ মিস করছি। আমি জানি যে দুর্গা পুজোয় বাঙালিরা একমাত্র কলকাতাতেই খুব এনজয় করতে পারে। দুর্গা পুজো তো সব জায়গায় হয়, আমাদের রায়পুরেও হয়, বাঙালিভাবেই হয় পুজো অনেক জায়গায়, অনেক জায়গায় নন বেঙ্গলিদের মতো করেও হয়, কিন্তু কলকাতার যে ফিলিং দুর্গা পুজো এসছে একটা যে ফিলিংস সেটা কিন্তু কলকাতাতেই পাওয়া যায়। সেই সুন্দর একটা মানে গন্ধ দুর্গা পুজোর সময় আকাশে বাতাসে ভেসে আসে, তারপর এত আনন্দ, এত লাইটিং, সুন্দর সুন্দর ঠাকুরের গান চলে, তারপর বাংলা যে গানগুলো চলে, অ্যাকচুয়ালি শারদীয়ার যে গানগুলো চলে, তো সেরকম আর মানে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে গিয়ে ঠাকুর দেখা, খিচুড়ি ভোগ খাওয়া, তারপর শপিং, ভীষণভাবে শপিং করা, এক এক দিন মানে দুর্গাপুজোর পাঁচটা দিন পাঁচ রকমভাবে সুন্দর করে সেজে মানে টেক্কা দিয়ে সাজগোজ হচ্ছে আর কি, মানে একশে এক সুন্দরী সুন্দরী মানুষকে, মানে দুর্গাপুজোর সময় গরিব বলো বড়লোক বলো সবাই ভীষণ এনজয় করে। তো যাই হোক, এই দিয়া শোনো দেখো বিসর্জনের সময় ডান্স করছে, তো ওরা একটু ভিডিও বানিয়েছিল, এটাকেও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, দেখতে দেখতে পুজো চলে আসছে, এর একটা আলাদাই একটা অনুভূতি, খুব আনন্দ লাগছে সবারই আমি জানি। তো দেখো আমাদের পাড়ার যে ঠাকুর, তো ভাগ্যিস দিয়া শোনো এত সুন্দর, ওরা যে বাচ্চারা সবাই মিলে যে বন্ধুরা সব মিলে যে ডান্স করেছে, ভালোই হয়েছে এই ভিডিওটা বানিয়েছে, নাহলে মানে তোমাদের সাথে শেয়ারই করতে পারতাম না। তো দেখো বৃষ্টিও হচ্ছিলো কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই সব ডান্স করছে। তো আশা করি বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি মানে রবিবারের যে রান্নাবান্না সেই সবও তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আগামী ভিডিওতে, দেখা হবে নতুন ভিডিওতে।